সামনে এগোতে হবে আগামীর পৃথিবীর জন্য, আলোকিত জ্ঞানী হব বিশ্বাসী আমি হব ধন্য, হব আলোকিত জ্ঞানী আমি আলোকিত জ্ঞানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে মাহে রমজানের এই বরকতময় সময়ে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জমজম ড্রিঙ্কস প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2016 পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক। আলহামদুলিল্লাহ দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে রয়েছে গোল্ডেন চেয়ার। আজকের পর্বে এই গোল্ডেন চেয়ারে যে ভাইটি বসবেন আমি এখন তার নাম ঘোষণা করছি, তিনি হচ্ছেন রাজশাহীর বন্ধু মাহমুদুল হাসান। আসছেন মাহমুদুল হাসান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এ বুকে জমিয়ে রাখি প্রত্যয় জ্ঞানের লড়াই শেষে আমি বিজয়ী হব। মাহমুদুল হাসান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আপনি গোল্ডেন চেয়ারে বসেছেন, গোটা বিশ্ব আপনাকে দেখছে। আপনি ইনশাআল্লাহ তাআলা বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন, আলোকিত জ্ঞানীর এই মঞ্চ থেকে আলো ছড়াবেন, আমরা সেই প্রত্যাশা করি। আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অসংখ্য প্রতিযোগিতার মাঝে প্রতিযোগিতা করে বাছাই পরীক্ষায় টিকলাম, টিকে ভাইবা দিলাম, সেখানে চূড়ান্তভাবে সেরা দশের মধ্যে আসতে পেরেছি, এই জন্য আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি আপনাকে 12টি প্রশ্ন করব আজকের পর্বে ইনশাআল্লাহ তাআলা, তিনটি ধাপে। প্রথম ধাপে 3টি প্রশ্ন থাকবে, দ্বিতীয় ধাপে 4টি, আর তৃতীয় ধাপে থাকবে 5টি প্রশ্ন। আর প্রথম যেই 3টি প্রশ্নের উত্তর আপনি দেবেন, এটার জন্য কোনো লাইফলাইন ইউজ করতে পারবেন না, সঠিক উত্তরের জন্য আপনি পাবেন 4টি করে নম্বর, আর যদি ভুল হয় তাহলে আপনার 2 মাইনাস হয়ে যাবে। আর দ্বিতীয় ধাপে আপনাকে আমি প্রশ্ন করব 4টি, সেই 4টি প্রশ্নের জন্য আপনি সঠিক উত্তর দিতে পারলে 7টি করে নম্বর পাবেন, আর যদি ভুল উত্তর হয় তাহলে কিন্তু আপনার অর্ধেক মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 3.5 মাইনাস হবে। এই ক্ষেত্রে অবশ্য আপনি দুটো লাইফলাইন ইউজ করতে পারবেন, একটি লাইফলাইন হচ্ছে বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা, আর একটি লাইফলাইন হচ্ছে 50-50 চান্স। আপনি যদি সহায়তা নিয়ে লাইফলাইন ইউজ করে যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে অবশ্য 7-এর জায়গায় আপনি 2 নম্বর কম পাবেন, অর্থাৎ 5 করে পাবেন। আর তৃতীয় ধাপে আমি আপনাকে 5টি প্রশ্ন করব, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি পাবেন 12 নম্বর। যদি আল্লাহ না করুন উত্তর সঠিক না হয় তাহলে আপনার অর্ধেক নম্বর কাটা যাবে, অর্থাৎ -6 হয়ে যাবে। আর যদি লাইফলাইন তার সহায়তা নিয়ে আপনি উত্তর দিয়ে থাকেন তাহলে সঠিক উত্তর হলে 2 নম্বর কম পাবেন, অর্থাৎ 12-র জায়গায় 10 করে নম্বর পাবেন। বুঝতে পেরেছেন আশা করছি। আরেকটি কথা না বললি নয়, সেটি হলো এখানেও আপনি যেই দুটো লাইফলাইন ইউজ করতে পারবেন, বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা এবং পরিবর্তিত প্রশ্ন। কোনো উত্তর যদি আপনি দিতে না চান তাহলে আমি প্রশ্নটা চেঞ্জ করে দেব আপনাকে, কেমন? বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি আপনার জন্য। প্রিয় দর্শক, মাহমুদুল হাসান আজকের প্রতিযোগী বন্ধু, তিনি 12টি প্রশ্নের উত্তরে কী করবেন আমরা দেখব। তবে তার আগে জানিয়ে দিচ্ছি আজকের পর্বে যারা বিশেষজ্ঞ প্যানেলে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকের পর্বে বিশেষজ্ঞ প্যানেলে উপস্থিত হয়েছেন আলোকিত জ্ঞানী 2015-র প্রথম প্রতিযোগী বন্ধু যিনি ছিলেন শাহাদাত হোসেন খান ফয়সাল, আমাদের মাঝে উপস্থিত আছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি আমাদের মাঝে আসার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ, অসংখ্য মোবারকবাদ আজকের এই আলোকিত জ্ঞানী 2016 পর্বের আমাকে এখানে বিশেষজ্ঞ হিসাবে আমন্ত্রণ জানানোর জন্য কর্তৃপক্ষকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, সাথে সাথে সকল প্রতিযোগী ভাইদের সুন্দর পারফরমেন্স আশা করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন আমিন আমিন। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক এবং লেখক, সাংবাদিক জনাব মোহতারাম মাওলানা আব্দুল কাহ্হার সিদ্দিকী।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। জি, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরকেও ধন্যবাদ। বিশেষজ্ঞ প্যানেলে আরও উপস্থিত হয়েছেন আলোকিত জ্ঞানী 2015-র তৃতীয় স্থান অধিকারী বিজয়ী বন্ধু মোহতারাম হাফেজ মাওলানা মুফতি তাওহিদুল আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তাওহিদুল আলম, কেমন আছেন ভাই আপনি? জি, আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন লাগছে আজকে আপনার বিশেষজ্ঞ প্যানেলে বসেছেন, আপনার অনুভূতি কী? খুবই ভালো লাগছে যে গত বছর আমরা প্রতিযোগীদের আসনে ছিলাম, এই বছর বিশেষজ্ঞের আসনে এসেছি, খুবই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। দর্শক, তাহলে আর দেরি নয়, আমরা শুরু করছি আমাদের মূল বিষয়ে। শুরু করব তাহলে আপনার জন্য প্রথম প্রশ্ন। সালাতের কোন সময় দোয়া কবুলের সম্ভাবনা বেশি থাকে? ক রুকুরত অবস্থায়, খ সিজদারত অবস্থায়, গ শেষ বৈঠকে, ঘ দুই সিজদার মাঝে। আপনি 45 সেকেন্ড সর্বোচ্চ সময় পাবেন উত্তর দেওয়ার জন্য। ঠান্ডা মাথায় চিন্তাভাবনা করে আপনি উত্তরটি দেবেন। আপনি জানেন এই উত্তরের জন্য সঠিক হলে 4টি নম্বর পাচ্ছেন। জি, আলহামদুলিল্লাহ, এর উত্তর হবে খ সিজদারত অবস্থায়। লক করে দেব? জি, লক করে দেওয়া হোক সিজদারত অবস্থায়। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, 4 নম্বর পেয়ে গেছেন মাহমুদুল হাসান ভাই, খুব চমৎকার সূচনা হলো। দ্বিতীয় প্রশ্নে যাব। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। কার নির্দেশনায় সর্বপ্রথম কোরআনকে একাধিক কপিতে সংকলন করা হয়? ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনায়, খ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নির্দেশনায়, গ ওসমান রাদিয়াল্লাহু আনহুর নির্দেশনায়, ঘ হাজ্জাজ ইবনে ইউসুফ তার নির্দেশনায়। এবারও 45 সেকেন্ড সময় পাবেন। ধীরে ধীরে সময় শেষ হয়ে যাচ্ছে মাহমুদুল। জি, আলহামদুলিল্লাহ, এর উত্তর হবে গ ওসমান রাদিয়াল্লাহ তাআলা। গ ওসমান রাদিয়াল্লাহু আনহু, লক করে দেব? জি, লক করে দেয়া হোক গ ওসমান রাদিয়াল্লাহু আনহু। আপনার উত্তরটি এবারও সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, 2টি প্রশ্নের সঠিক উত্তর আপনি দিয়েছেন, 8 নম্বর ইতিমধ্যেই পেয়ে গেছেন। আপনার জন্য তৃতীয় প্রশ্ন। পাপীদের মধ্যে ভালো কে? ক যে গুনাহ করে ও দান করে, খ যে গুনাহ করার পর তওবা করে, গ যে গুনাহ করে এবং তা গোপন করে রাখে, ঘ যে গুনাহ করার পর তওবা করে এবং দান করে। হাদিসের মধ্যে বিষয়টি আসছে, আপনি ঠান্ডা মাথায় উত্তর দেবেন। প্রথম ধাপের শেষ প্রশ্ন, পাপীদের মধ্যে কে ভালো? জি, আলহামদুলিল্লাহ, এর উত্তর হবে যে ঘ যে গুনাহ করার পর তওবা ও দান করে। ঘ, লক করে দেব? লক করে দেয়া হোক ঘ যে গুনাহ করার পর তওবা ও দান করে। আপনার উত্তরটি এবার সঠিক হয়নি। সঠিক উত্তর যে গুনাহ করার পর তওবা করে। হাদিসের মধ্যে বিষয়টি এসছে, পাপীদের মধ্যে তিনি হলেন উত্তম। আমরা 3টি প্রশ্ন করেছিলাম, 2টি প্রশ্নের সঠিক উত্তর আপনি দিয়েছেন, 8 নম্বর পেয়েছেন, আর
দেখতে পাচ্ছি যে তৃতীয় প্রশ্নের উত্তর সঠিক না হওয়ার কারণে দুই মাইনাস হয়ে গেছে, এই জন্য আপনার আট থেকে দুই কাটা যাচ্ছে, আপনি ছয় নম্বর পেয়েছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জমজম ড্রিঙ্কস নিবেদিত আলোকিত জ্ঞানী 2016 পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক। সময় হয়েছে বিরতিতে যাবার, ফিরে আসছি একটু পর, মেহরবানি করে আমাদের অপেক্ষায় থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি জমজম ড্রিঙ্কস নিবেদিত আলোকিত জ্ঞানী 2016 পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক। আপনার জন্য এবার দ্বিতীয় ধাপে আমরা যাচ্ছি। মনে আছে নিশ্চয়ই দ্বিতীয় ধাপের কথা? দ্বিতীয় ধাপে আপনি সঠিক উত্তরের জন্য সাতটি করে নম্বর পাবেন ইনশাআল্লাহ তাআলা, আর সহযোগিতা পাচ্ছেন, এবার লাইফলাইন পাচ্ছেন, বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা, এবং সেই সাথে 50-50 চান্স, সহায়তা নিলে সাতের জায়গায় পাঁচ করে পাবেন যদি সঠিক উত্তর হয়, আর যদি ভুল হয় তাহলে সাতের অর্ধেক অর্থাৎ 3.5 মাইনাস হয়ে যাবে। আমরা যাব দ্বিতীয় ধাপে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পঞ্চম আকাশে কোন নবীর সাথে সাক্ষাৎ হয়েছিল? ক হারুন আলাইহিসসালাম, খ ইব্রাহিম আলাইহিসসালাম, গ মূসা আলাইহিসসালাম, ঘ ঈসা আলাইহিসসালাম। সময় পাবেন এক মিনিট, ধীরে ধীরে সময় শেষ হয়ে যাচ্ছে। বিশেষজ্ঞ প্যানেল রয়েছেন আপনাকে সহযোগিতা করার জন্য, 50-50 চান্স রয়েছে, আপনি চাইলে সহযোগিতা নিতে পারবেন, আবার যদি মনে করেন উত্তর দিতে পারবেন আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। জি আলহামদুলিল্লাহ, এর উত্তর হবে ক হারুন আলাইহিসসালাম। ক হারুন আলাইহিসসালাম। জি আপনি লাইফলাইন ইউজ করছেন না? জি লক করে দেব। লক করে দেওয়া হোক ক হারুন আলাইহিসসালাম। আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাত আকাশে সাতজন নবীর সাথে সাক্ষাৎ করেছিলেন, তার মধ্যে পঞ্চম আকাশে হারুন আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হয়। আচ্ছা মাহমুদুল হাসান ভাই, আপনি কি করছেন? আমি বর্তমানে পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বাংলা ডিপার্টমেন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগ বললেন? বাংলা ডিপার্টমেন্ট। বাংলা ডিপার্টমেন্টে, খুব কঠিন একটা ডিপার্টমেন্ট। জি আমরা ইনশাআল্লাহ তাআলা এ প্রসঙ্গে আরও কথা শুনব আপনার কাছ থেকে। কেমন এখন কি পরের প্রশ্নে আমি যাব? জি আপনার জন্য এবারের প্রশ্ন, বিপদ দূর হওয়ার জন্য আল্লাহ ছাড়া কোনো সৃষ্টির কাছে প্রার্থনার হুকুম কি? ক কুফুরি, খ বিদাত, গ শিরক, ঘ মুবা। বিপদ মুসিবত অনেকেরই আসে, আর এক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে পানাহ চাইলে তার হুকুম কি? সময় খুব একটা বেশি নেই, আপনি লাইফলাইন ইউজ করতে পারেন চাইলে। জি আলহামদুলিল্লাহ, এর উত্তর হবে গোয়া শির্ক। গ শির্ক। জি লক করে দেব। জি গ শির্ক লক করে দেয়া হোক। কোরআনে কারিমের আয়াত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইদা মাসসা আন-নাসা দুররুন দাআ রাব্বাহু মুনীবান ইলাই সুম্মা ইদা খাওয়ালনাহু নি'মাতাম মিন্না। যখন মানুষ বিপদে পড়ে তখন আমাকে ডাকে, আবার বিপদ থেকে ছুটে গেলে সে আমাকে ভুলে যায়। আপনি যে উত্তরটি দিয়েছেন, আমি যা দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। অবশ্যই বিপদ আপদ বালা মুসিবতে যে কোনো ক্ষেত্রে আমরা পড়ি না কেন,
সর্বক্ষেত্রে রব্বুল আলামিনের কাছেই আমাদের আশ্রয় চাইতে হবে। তিনি ছাড়া অন্য কারো কাছে আশ্রয় চাইলে তিনি সুনির্দিষ্টভাবে শির্ক করলেন। এ প্রসঙ্গে আমি একটু আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যারা আছেন দৃষ্টি আকর্ষণ করছি। জনাব শাহাদাত হোসেন খান ফয়সাল যদি কিছু বলেন। আমাদের প্রিয় ভাই মাহমুদুল হাসান খুব সুন্দরভাবে সঠিক উত্তরটি দিয়েছে যে আল্লাহ ছাড়া অন্য কাউকে, বিপদের ক্ষেত্রে হোক বা কোনো ক্ষেত্রেই, আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা যাবে না। কিন্তু বাস্তবতা হচ্ছে এই, আমরা মাজারে চলে যাই, বিভিন্ন ধরনের শিরকে নিমজ্জিত হই। এই প্রশ্নটা দিয়ে আমরা এই মেসেজই দিতে চেয়েছি যে আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে না। এবং আমাদের দর্শকদের উদ্দেশ্য আমরা বলবো, আমরা যে কোনো বিপদে, যে কোনো প্রয়োজনে আমরা একমাত্র আল্লাহর কাছেই চাইব। মসজিদই হোক আমাদের দোয়ার অন্যতম প্রাণকেন্দ্র। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছি যে খুব চমৎকারভাবে আপনি প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন। দ্বিতীয় ধাপে আমরা আছি, তাই না? জি। তাহলে পরের প্রশ্নে যাই। জি, আপনার জন্য এবারের প্রশ্ন। জান্নাতের অধিবাসীগণ যখন জান্নাতে প্রবেশ করবেন তখন কি বলবেন? ক বিসমিল্লাহ, খ সুবহানাল্লাহ, গ আল্লাহু আকবর, ঘ আলহামদুলিল্লাহ। কোনো সংশয় থাকলে বিশেষজ্ঞ প্যানেল 50-50 চান্স, আপনার দুটো লাইফলাইন রয়ে গেছে, আপনি ব্যবহার করতে পারেন, কারণ এই লাইফলাইনগুলো পরে আর কাজে আসবে না এই ধাপ শেষ হলে। আর সংশয় না থাকলে আলহামদুলিল্লাহ আপনি বলতে পারেন। আমি বিশেষজ্ঞ প্যানেলের সাহায্য চাই। বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা চাচ্ছেন। মাহমুদুল হাসানকে বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা দেয়া হোক। বিশেষজ্ঞ প্যানেলের দৃষ্টি আকর্ষণ করছি। মাহমুদুল হাসান ভাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছেন, সহায়তা চেয়েছেন। জান্নাতের অধিবাসী যখন জান্নাতে প্রবেশ করবেন তখন তারা কি বলবেন? ধন্যবাদ মাহমুদুল হাসান সহযোগিতা চাওয়ার জন্যে। এভাবে সহযোগিতা করতে পারি, আমরা মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করতে সাধারণত যে শব্দটি ব্যবহার করি, আপনি ভেবে দেখতে পারেন। ধন্যবাদ। জি, মাহমুদুল হাসান আপনি বিশেষজ্ঞ প্যানেলের কথা শুনেছেন, তারা একটা লিংক আপনাকে দিয়েছেন। এবার আশা করছি যে আপনি ইনশাআল্লাহ তাআলা সহজেই পেরে যাবেন। আলহামদুলিল্লাহ, এর উত্তর হবে ঘ আলহামদুলিল্লাহ। উত্তর ঘ আলহামদুলিল্লাহ, লক করে দেব। লক করে দেয়া হোক ঘ আলহামদুলিল্লাহ। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমি দেখতে পাচ্ছি যে আমরা দ্বিতীয় ধাপের শেষ প্রশ্নে চলে আসছি। সপ্তম প্রশ্ন আপনাকে করব ইনশাআল্লাহ তাআলা। আপনি প্রস্তুত? জি। আপনার জন্য এবারের প্রশ্ন। আমরা একটা ছবি দেখব, ছবি দেখার পরে আমি প্রশ্নটা আপনাকে করব। হাদিসে রাসূল হবে আধারে আলোর জ্যোতি। প্রশ্ন হলো, যেই ছবিটি আমরা দেখতে পেলাম তিনি কে? ক শায়খ ডক্টর আজিজ আয়েজ আল কারনি, খ শায়খ ডক্টর আব্দুর রহমান আস সুদাইস, গ শায়খ সাউদ আল শুরাইম, ঘ শায়খ সালাহ আল বুদায়ের। সময় কিন্তু শেষ হতে চলেছে। 50-50 চান্স, আপনি 50-50 চান্স নিতে চান? জি, 50-50 চান্স দেয়া হোক। জি, দেখতে পাচ্ছি দুটো অপশন রয়েছে আর দুটো অপশন মুছে দেয়া হয়েছে। ক ডক্টর আয়েজ আল কারনি, খ ডক্টর আব্দুর রহমান আস সুদাইস, এই দুজনের মধ্যে যে কেউ একজন। সময় চলে যাচ্ছে,
যার ছবিটি আমরা দেখেছি, অনেক বিখ্যাত মানুষ। জি আলহামদুলিল্লাহ, এর উত্তর হবে খ, শাইখ ডক্টর আব্দুর রহমান আস সুদাইস। লক করে দেয়া হোক শায়েখ ডক্টর আব্দুর রহমান আস সুদাইস। উত্তর সঠিক হয়েছে না ভুল হয়েছে সেই বিষয়ে বলার আগে আমি আপনাকে জিজ্ঞেস করব যে আপনি কোরআনে কারিমের তিলাওয়াত এই পর্যন্ত কার কার শুনেছেন? আন্তর্জাতিকভাবে যারা তিলাওয়াত করে থাকেন, বিশ্বনন্দিত যারা বাড়ি বা তিলাওয়াত করেন শুনেছেন। যেহেতু বাংলা বিভাগে আছেন, বাংলা নিয়ে পড়াশোনা করছেন, স্বাভাবিক আরবি হয়তো একটু কম জানা আছে এই প্রসঙ্গে। জি এবার বলছি, আপনি যে উত্তরটি দিয়েছেন সেটার কী অবস্থা? আপনি যে উত্তরটি দিয়েছেন উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। তিনি হচ্ছেন আব্দুর রহমান আস সুদাইস, বিশ্বনন্দিত একজন ব্যক্তি যিনি সুললিত কণ্ঠে কোরআনে কারিমের তিলাওয়াত দিয়ে কোটি মুমিনের হৃদয় জয় করে নিয়েছেন। এবং শুধু তাই নয়, তিনি পবিত্র কাবা শরীফের সম্মানিত ইমাম ও খতিব, আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ মাহমুদুল হাসান ভাই, আপনি দ্বিতীয় ধাপে খুব চমৎকার করেছিলেন, আলহামদুলিল্লাহ সবগুলো প্রশ্নের উত্তর আপনি দিয়েছেন। আর এই জন্য আপনার হাতে আমরা তুলে দিচ্ছি হামদর্দের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জমজম ড্রিঙ্কস নিবেদিত আলোকিত জ্ঞানী 2016 পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক। সময় হয়েছে বিরতিতে যাবার, ফিরে আসছি একটু পর, মেহরবানি করে আমাদের অপেক্ষায় থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি জমজম ড্রিঙ্কস নিবেদিত আলোকিত জ্ঞানী 2016 পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক। এবার দেখতে পাচ্ছি তৃতীয় ধাপ আমাদের সামনে রয়েছে, আর তৃতীয় ধাপে আপনি সঠিক উত্তরের জন্য পাবেন 12টি করে নম্বর, ভুল হয়ে গেলে 6 নম্বর মাইনাস হয়ে যাবে। আর দুটো লাইফলাইন পাবেন, পরিবর্তিত প্রশ্নের উত্তর এবং বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা। সহায়তার মাধ্যমে যদি আপনি উত্তর দিয়ে থাকেন, লাইফলাইন নিয়ে থাকেন, তাহলে 12-র জায়গায় 10 করে পাবেন। আমরা কি তাহলে শুরু করব? জি। আপনার জন্য তৃতীয় ধাপের প্রথম প্রশ্ন, ইসলামী আকিদা বিষয়ক গ্রন্থ আস-সুন্নাহ এর লেখক কোন বিখ্যাত ইমাম? ক ইমাম শাফি রাহিমাহুল্লাহ, খ ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, গ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ঘ ইমাম মালিক রাহিমাহুল্লাহ। একটি বিখ্যাত কিতাব রয়েছে আস-সুন্নাহ, এই কিতাবটি কে লিখেছেন? আপনার জন্য সুযোগ আছে, কারণ এখন আর সময়ের বাঁধনে আপনি নন, কারণ এই সময় আপনি যথেষ্ট সময় পাবেন তৃতীয় ধাপে। জি আলহামদুলিল্লাহ, এর উত্তর হবে ক, ইমাম শাফি রহমাতুল্লাহ। ইমাম শাফি রহিমাহুল্লাহ। আপনি লাইফলাইন নিতে চাচ্ছেন না? আমি কি লক করে দেব? ভেবে চিনতে বলছেন? জি। লক করে দেয়া হোক ক, ইমাম শাফি রহিমাহুল্লাহ। আপনি যে উত্তরটি দিয়েছেন ইমাম শাফি রহিমাহুল্লাহ, উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি মূলত আস-সুন্নাহ এই গ্রন্থটির লেখক। আমি তাহলে পরের প্রশ্নে যাব। জি। আপনার জন্য এবারের প্রশ্ন, কোন ওয়াক্তের সালাত ছুটে যাওয়াকে ধন সম্পদ ও পরিবার পরিজন ধ্বংস হয়ে যাওয়ার সাথে তুলনা করা হয়েছে? ক ফজরের সালাত, খ
আসরের সালাত, গ মাগরিবের সালাত, ঘ ইশার সালাত। কোন ওয়াক্তের নামাজ যদি কারো ছুটে যায় তাহলে সে তার ধন সম্পদ পরিবার পরিজন ধ্বংস হয়ে গেল, এই তুলনা আল্লাহর রাসূল করেছেন। জি আলহামদুলিল্লাহ, এর উত্তর হবে খ আসর, আসরের সালাত। জি আপনি লাইফ লাইন নিচ্ছেন না, লক করে দেব। জি খ আসরের সালাত। মাহমুদুল হাসান ভাই, আপনি এবার যে উত্তরটি দিয়েছেন আসরের সালাত, এবারের উত্তরটি সঠিক হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিষয়টি যে কেউ যদি আসরের সালাতকে ছেড়ে দেয়, এটা সে যেন তার পরিবার পরিজন সম্পদকে ধ্বংস করে দিল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিফাজত করুন, আমরা যেন পাঁচ ওয়াক্ত সালাতের ব্যাপারেই যত্নবান হতে পারি। আমি এবার পরের প্রশ্নে যাচ্ছি, আপনার জন্য দশম প্রশ্ন। কোন মুসলিম নারীকে উম্মুল মাসাকিন বা গরিবের মা বলা হয়ে থাকে? ক জয়নব বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহা, খ উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, গ জয়নব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঘ জয়নব বিনতে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাহমুদুল হাসান ভাই, খুব ঠান্ডা মাথায় আপনি উত্তর দেবেন, প্রয়োজন হলে এখনও আপনার সামনে দুটো লাইফলাইন আমি দেখতে পাচ্ছি, 50-50 চান্স এবং পরিবর্তিত প্রশ্নের উত্তর। জি আলহামদুলিল্লাহ, এর উত্তর হবে ক জয়নব বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা। ক জয়নব বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহা। জি আপনার কিন্তু এখনও দুটো লাইফলাইন বাকি আছে আমি যা দেখতে পাচ্ছি, বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা এবং পরিবর্তিত প্রশ্ন। তো আপনি কি লাইফলাইন নেবেন? জি। কোন লাইফলাইন ইউজ করতে চাচ্ছেন? বিশেষজ্ঞ প্যানেল। বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা? জি। মাহমুদুল হাসানকে বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা দেয়া হোক। যে চারজনের নাম এখানে আছে, নিঃসন্দেহে চারজনই খুব দানশীল ছিলেন, তার মধ্যে একজন উম্মুল মাসাকিন হিসাবে প্রসিদ্ধ। আমরা দুটা ক্লু দিচ্ছি, এক তিনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, দুই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থায় দুইজন স্ত্রী ইন্তেকাল করেছিলেন, এর মধ্যে একজনের নাম এখানে রয়েছে। আপাতত এতটুকুই, আশা করি মাহমুদুল হাসান ভাই উত্তর নিতে পারবেন। জি মাহমুদ ভাই, আপনি শুনেছেন, যদি এই ক্লু থেকে আপনি উত্তর খুঁজে পান তাহলে সেটা দিতে পারেন, অথবা আরও একটা আপনার সুযোগ আছে পরিবর্তিত প্রশ্ন, আপনি সেটাও নিতে পারেন চাইলে। জি উত্তর হবে গ জয়নব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জয়নব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি কি লক করে দেব? মাহমুদুল হাসান ভাই উত্তর দিয়েছেন জয়নব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনি এবার লাইফলাইন ব্যবহার করেছেন এবং সেটা কাজে এসেছে, মাশাআল্লাহ। আর মাত্র দুটো প্রশ্ন রয়েছে আপনার সামনে। আপনার জন্য এবারের প্রশ্ন, বাংলাদেশের বিশিষ্ট আলেমে দ্বীন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ প্রতিষ্ঠিত আস-সুন্নাহ ট্রাস্টের স্লোগান কি? ক আলোকিত জীবনের জন্য, খ আলোকিত মানুষের জন্য, গ সুন্নতে রাসূল প্রতিষ্ঠার জন্য, ঘ সুন্নতে উদ্ভাসিত জীবনের জন্য। পরিবর্তিত প্রশ্ন চাই।
পরিবর্তিত প্রশ্ন। মাহমুদুল হাসান আরেকটি লাইফলাইন চেয়েছেন, পরিবর্তিত প্রশ্ন। পরিবর্তিত প্রশ্ন দেয়া হোক। আপনার জন্য এবারের প্রশ্ন, কত সালে পারস্যের নাম পরিবর্তন করে ইরান রাখা হয়? ক 1929 সালে, খ 1935 সালে, গ 1953 সালে, ঘ 1968 সালে। পারস্যের নাম পরিবর্তন করে ইরান রাখা হয়। জি আলহামদুলিল্লাহ, এর উত্তর হবে খ 1935 সালে। খ 1935 সালে, জি। লক করে দেব 1935 সাল, জি। অবশ্য কিছু করারও নেই, কারণ এটা আপনার শেষ লাইফলাইন ছিল। আপনি যে উত্তরটি দিয়েছেন 1935 সাল, আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। 1935 সালেই পারস্য এই নামের পরিবর্তে ইরান রাখা হয়। আপনাকে এর আগে যে প্রশ্নটি আমরা করেছিলাম ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ সম্পর্কে, তিনি আসলে বাংলাদেশের একজন সম্পদ ছিলেন, একজন আলোকিত মানুষ, আলোকিত জ্ঞানী ছিলেন। আজকে আমরা তার শূন্যতা অনুভব করছি। প্রিয় দর্শক, আপনারা জানেন গত 11 মে 2016 এই দিনে তিনি সড়ক দুর্ঘটনায় শাহাদাত বরণ করেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহুম্মা নাওয়ির মারফাদাহ ও জানিল জান্নাত মাসওয়া। কারণ গত বছর এই প্রোগ্রামে তিনি এসেছিলেন এবং বিশেষজ্ঞ প্যানেলে তিনি বসেছিলেন। রব্বুল আলামিন যেন তার কবরকে জান্নাতের টুকরো হিসাবে কবুল করেন, আমিন। আমরা আলোকিত জ্ঞানীর পক্ষ থেকে তার জন্য দোয়া করছি। আপনার জন্য আরেকটি প্রশ্ন রয়েছে, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার জন্য এবারের প্রশ্ন, আমরা এখন একজন বিশ্ববিখ্যাত কারীর তিলাওয়াত শুনব, তারপরে আমি আপনাকে প্রশ্নটি করব, ঠিক আছে? আমরা যার তিলাওয়াত শুনেছি তার নাম কি? ক শায়খ তাহা আল জুনায়েদ, খ শায়খ মিশারি রশিদ আল আফাসি, গ শায়খ সাউদ শুরাইম, ঘ সালাহ আল বুদায়ের। আপনি চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায় উত্তর দেবেন। জীবনে যত তিলাওয়াত শুনেছেন, আপনি এবার একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন যে আসলে কার তিলাওয়াত আমি শুনেছি। কারণ আমি যা দেখতে পাচ্ছি যে আপনার লাইফ লাইনগুলো শেষ হয়ে গেছে, এখন আল্লাহর উপর ভরসা করে এবং চিন্তা ভাবনা করেই আপনার উত্তর চিঠি দিবেন, ইনশাআল্লাহ। আল্লাহ যেন সাহায্য করেন সেই দোয়া করি। আমাদের হাতে সময় কিন্তু খুব একটা বেশি নেই, যদিও আমি বলেছি যে সময়ের বাঁধনে আপনি আটক নন, কিন্তু তাই বলে খুব বেশি সময় নেওয়া যাবে না। জি, ক শায়খ তাহা আল জুনায়েদ। শায়খ তাহা আল জুনায়েদ, জি, লক করে দেব। লক করে দেয়া হোক ক শায়খ তাহা আল জুনায়েদ। আপনি বলেছেন শায়খ তাহা আল জুনায়েদ। মাহমুদুল হাসান, আপনার উত্তরটি সঠিক হয়নি। যার তিলাওয়াত আমরা শুনেছি তিনি হলেন শায়খ সাউদ শুরাইম। আমরা আপনাকে 12টি প্রশ্ন করেছি, ইতিমধ্যে 12টি প্রশ্নের মধ্যে আপনি কিছু প্রশ্নের উত্তর দিতে পারেননি, আর বাকি প্রশ্নগুলোর চমৎকার উত্তর দিয়েছেন। সাকুল্যে আপনি পেয়েছেন 40 নম্বর। আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আমরা আশা করছি ইনশাআল্লাহ তাআলা
আরও ভালো করবেন আমরা সেই প্রত্যাশা করছি। আর প্রিয় দর্শক, আপনারাও জানেন নিশ্চয়ই যে আমাদের সেরা এই 10 প্রতিযোগী বন্ধু তারা এই জ্ঞানের মঞ্চে এসেছেন এবং এখান থেকে 7 প্রতিযোগী বন্ধু দ্বিতীয় রাউন্ডে চলে যাবেন। 3 বন্ধুকে আমাদের বিদায় জানাতে হবে। আপনাদের জন্য জ্যাকপট প্রশ্ন, ইসলামের মৌলিক ভিত্তি কয়টি? আপনার উত্তর জানা থাকলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ALO আলো স্পেস দিয়ে আপনি আপনার নাম ঠিকানা এবং উত্তর সহকারে পাঠিয়ে দিন 7171 নম্বরে, অবশ্যই আজ রাত 12টার মধ্যে। লটারির মাধ্যমে আমরা বিজয়ীর নাম ঘোষণা করব আর বিজয়ীর জন্য রয়েছে রাহাবার পাবলিকেশনসের পক্ষ থেকে হতে চাই আলোকিত জ্ঞানী এই চমৎকার বইটি আর রকমারি.com-এর সৌজন্যে মূল্যবান কিছু বই। আর সর্বোচ্চ SMS দাতার জন্য রয়েছে জমজম সফট ড্রিঙ্কসের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। দেরি না করে আজই যত দ্রুত সম্ভব প্রশ্নের উত্তর পাঠিয়ে দিন আমাদের কাছে। মাহমুদুল হাসান, আলহামদুলিল্লাহ আমরা আপনার অনেক কথা শুনেছি আজকে, বেশ কিছু প্রশ্নের উত্তর আপনি চমৎকারভাবে দিয়েছেন এবং আপনাকে ধন্যবাদ জানাই যে বাংলা বিভাগে আপনি পড়াশোনা করছেন কিন্তু আজকের সবগুলো প্রশ্নের উত্তরই আপনি টাচ করেছেন, এটা অনেক চমৎকার ব্যাপার। আমরা দোয়া করি আপনার জন্য, আজকে আমাদের হাতে সময় নেই, বিদায় নিতে হচ্ছে। কেমন প্রিয় দর্শক, ঘড়ির কাঁটা আমাদেরকে বলছে বিদায় নেবার কথা, তাই আজকে চলে যাচ্ছি। তবে আগামীকাল আবার ইনশাআল্লাহ তাআলা এই বরকতময় সময়ে আপনাদের সকলের সাথে দেখা হবে। আলোকিত জ্ঞানীর সাথে থাকুন, আলোকিত মানুষ হিসাবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আর বিদায় নেবার আগে সম্মানিত বিশেষজ্ঞ প্যানেলে যারা আছেন আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি আমাদের মাঝে থাকার জন্য। প্রিয় দর্শক, আজ তাহলে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।